সকাতমোলার লোক কি করতে এসছে এখন ভাড়া? আমারে ভাড়া করে নিয়েছে 5,000 টাকা দেবে বলে, আমার কাছে মেশিন দিয়েছে, দানাও দিয়েছে, আমি ওখানে গুলি করেছি। গুলি করার পরে আমার সকাত মোল্লা দানা পানা শেষ হয়ে গেছে, আমার দানা পানা শেষ হয়ে গেছে। আমি আইসকে গুলি করতে বলেছিলাম আমাকে, গুলি করতে আমার দানা শেষ হয়ে গেছে। আমি ছুটে থেকে আমি কত লোক এসেছিল তোমরা? হ্যাঁ, কজন এসেছিল? আমরা হাটগাঁয় থেকে এসেছি তোমার 30 জন মতন এসেছিল। তোমরা কিছু করে এসেছিলে? 407 করে একটা গাড়ি। কজন এসেছিল? একটা গাড়ি 407 একটা গাড়ি এসেছিলে। আমার বাড়ি হাটগাছা। হ্যাঁ, আমার বাড়ি হাটগাছা। ৭-৮টা ব্যাগ লোড ছিল আমার কাছে। তোমার মেশিন গেছে আর তোমার 10-12 মন দানা গেছিল। 10-12 মন কাউকে লাগেনি? কারো লাগেনি। তারা ফেলেছে তোমার মেশিন চালানোর দায়িত্ব মেশিন চালিয়েছে। তোমরা ছেলে কজন মোটামুটি একসঙ্গে? একসঙ্গে ছিল আমার হয়েছিল, বহু লোক ছিল এখানকার ছেলে কোথাও কমে ছিল যাইনি, আমাদের ছেলেপেলে ছিল। আমার নাম গোবিন্দ নস্কর, হাটগাছা বাড়ি। বাবার নাম কি? ঈশ্বর ফিকিরাম নস্কর। পোস্ট অফিস কোথায়? হাটগাছা। থানা কেএলসি। থানা কেএলসি।